হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি দুটো কুকিজের রেসিপি নিয়ে হাজির হয়েছি, চকলেট চকো চিপস কুকিজ আর বাদাম কুকিজ। এই দুটো কুকিজই কিন্তু আটা দিয়ে বানানো, আর দুটোর জন্যই একটা বেসিক কুকি ডো বানালেই হয়ে যাবে। আর এই দুটো কুকিজই কিন্তু আমি উইথ ওভেন এবং উইদাউট ওভেন দুটো প্রসেসেই করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ মাখন। তো এই মাখনটা কিন্তু একদম গলে যাওয়া মাখন নয়, আবার ফ্রিজে রাখা মাখনও নয়, এটা আঙুল দিয়ে চিপলে যাতে ডেবে যায় এই রকম টেম্পারেচারে থাকতে হবে। মোটামুটি ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখলেই হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তো আপনারা চাইলে এই কুকিজের রেসিপিটা পুরোটা বাটার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে 5 টেবিল চামচ মাখন নিয়ে নেবেন। তো আমি এটা অর্ধেক বাটার আর অর্ধেক রিফাইন্ড অয়েল মিশিয়ে করছি। এখন এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন, এই দুটো মেশবার পরে কিন্তু এইরকম একটা থিকনেস আসলো। এখন আমি মেজারিং কাপের 1/2 কাপ গুঁড়ো চিনি মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা নর্মাল চিনিকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল যে চায়ের ছোটো কাপগুলো হয় সেই কাপের 1 কাপ গুঁড়ো চিনি ইউজ করবেন, কারণ এই কাপগুলো নর্মালি 100 ml-এর হয় আর মেজারিং কাপ কিন্তু 200 ml-এর হয়। তো সেই জন্যে মেজারিং কাপের 1/2 কাপ সমান এই কাপের 1 কাপ হবে। তো এই দেখুন, আমি এখন এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খানিকক্ষণ বিট করে নিচ্ছি। আপনারা যদি ইলেকট্রিক বিটার ইউজ করেন তাহলে 2 থেকে 3 মিনিট বিট করলেই হয়ে যাবে, আর আমি যেহেতু হুইস্ক দিয়ে বিট করছি তাই 5 থেকে 6 মিনিট বিট করতে হবে। তো এই দেখুন, 5 থেকে 6 মিনিট বাদে এরকম সুন্দর একটা ফ্লাফি কনসিস্টেন্সি চলে এসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি আটাটা নর্মাল 4 কাপে নেন সেক্ষেত্রে কিন্তু 1.5 কাপের সমান আটা লাগবে। সাথে আমি আরও অ্যাড করছি 1/4 চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা কিন্তু একদম মাপে রাখবেন, তার থেকে বেশি দেওয়ানো না হয়। তো এই দেখুন, আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। এখন 1 চামচ করে দুধ মিশিয়ে মিশিয়ে আমি এটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। তো একবারই বেশি দুধ মেশাবো না, অল্প অল্প করে 1 চামচ করে আমি দেখুন দুধ মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি ফ্রিজে রাখা দুধ ইউজ করেছি, মানে একদম চিল্ড দুধ নয়, কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা দুধ হলে ভালো হয়। তো এই দেখুন, মোটামুটি 3 টেবিল চামচ দুধ দিয়ে আমার এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে দুটো সমান ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ দুটো আলাদা আলাদা ফ্লেভারের আমি কুকিজ বানিয়ে নেব। তো একটা পার্টের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কোকো পাউডার আর 1/2 টেবিল চামচ দুধ। তো এটা দিয়ে চকো চিপস কুকিজের ডোটা রেডি হয়ে গেল, আর বাদাম কুকিজের ডোটা তো আগেই রেডি ছিল। এখন আমি এই দুটোকে 15 মিনিটের জন্য একটু রেস্ট হতে দিচ্ছি। এদিকে আমি ওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিচ্ছি, কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি প্রিহিটে বসালাম। এটা 30 মিনিট দেখালেও 2 থেকে 3 মিনিটের মধ্যেই প্রিহিট হয়ে যাবে। আর উইদাউট ওভেনে করবার জন্য একটা কড়াইয়ের ভেতর স্টিলের স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এদিকে আমি দুটো বেকিং ট্রেকে অয়েল গ্রিস করে নিচ্ছি। একটা আমি নর্মাল ওভেনের বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আর তার সাথে উইদাউট ওভেনে মানে গ্যাসে করবার জন্যে একটা নর্মাল স্টিলের থালাতে সেখানেও আমি অয়েল গ্রিস করে নিলাম। 15 মিনিট বাদে ডোগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এখন আমি কুকিগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি কোনো কুকি কাটার ইউজ করছি না, আর খুব সাধারণ দুটো ডিজাইন করছি। তো দেখুন, তার জন্য আমি একটা লুচির সাইজের লেচি নিয়ে তারপরে সেটাকে হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা ওভাল শেপ দিয়ে নিলাম, আর তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে লম্বালম্বি দাগ কেটে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর ডিজাইন হয়। তো সেই বাটার বাইট বিস্কিটগুলো হয় না, যেহেতু এটা বাদাম কুকি হবে তো তাই জন্যে আমি এরকমই একটা ডিজাইন দিলাম, আর ওপর দিয়ে একটা আলমন্ড দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই আলমন্ডের জায়গায় কুচি করে রাখা কাজু, আলমন্ড, পিনাট সব একসাথে দিতে পারেন। তো এই দেখুন, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের তালুর মাঝখানে যে গর্তটা থাকে সেই গর্তের ভেতর চাপ দিয়ে এইভাবে একটা লম্বাতে ওভাল শেপ বানিয়ে নিলাম, আর তারপর ফর্ক দিয়ে দাগ কেটে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। শুধু মাথায় রাখবেন, এই ডিজাইনগুলো করবার সময় যেন কুকিগুলো খুব একটা ফেটে না যায়, কারণ বেক হওয়ার পরে কিন্তু কুকি আরও খানিকটা ফেটে যাবে। তো এখনই যদি বেশি ফেটে যায় তাহলে কিন্তু বেক হওয়ার পরে অনেকটা ক্র্যাক হয়ে যাবে। তো এইভাবে আমি বাকি সব কটা কুকি রেডি করে নিচ্ছি। তো এই দেখুন, এখানে আমি 3টে কুকি বানিয়ে নিয়েছি, আর উইদাউট ওভেনের যে প্লেটটা সেটার মধ্যে আরও 4টে, টোটাল 7টা কুকিজ হয়েছে। তো আমি মাঝে কয়েকটাতে কাজু বাদামও দিয়েছি। এখন আমি চকলেট কুকিজগুলো রেডি করে নিচ্ছি।
তো তার জন্য আমি একইভাবে লুচির সাইজের এইভাবে লেচি কেটে নিয়ে তারপর হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটা গোল শেপের কুকি বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি আর কোনো স্পেশাল ডিজাইন বানাচ্ছি না। তো এই দেখুন, কোনো কুকি কাটা ছাড়াই কিন্তু একদম সুন্দর কুকিগুলো বানানো যাচ্ছে, কোনো ক্র্যাকও নেই। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কুকিগুলো কিন্তু একদম পারফেক্টই থাকে। তো আমি এখন কিছু চকো চিপস ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব একটা গেঁথে বসানোর দরকার নেই, হালকা করে দিয়ে দিলেই এটা বেক হওয়ার সময় খানিকটা মেল্ট হয়ে সেট হয়ে যাবে। তো এই দেখুন, একটা ট্রে আমার রেডি হয়ে গেছে। আমি আরেকটা ট্রের কুকিজগুলোকেও রেডি করে নিচ্ছি। ট্রেতে কুকিগুলো সাজানোর সময় মাথায় রাখবেন কুকিগুলোর মাঝখানে যেন যথেষ্ট পরিমাণে গ্যাপ থাকে, কারণ কুকিগুলো বেক হওয়ার পর কিন্তু সাইজে বেশ খানিকটা বড় হয়ে যায়, তাই গ্যাপ না থাকলে কিন্তু একটা কুকির সাথে আরেকটা কুকি লেগে যেতে পারে। তাই অবশ্যই কুকিগুলোর মাঝখানে গ্যাপ রাখবেন, ঠিক যেরকম আমি রেখেছি। তো এই দেখুন, আমার সবকটা কুকিজ রেডি হয়ে গেছে। আমি দুটো ট্রেতে একেবারে সাজিয়েও নিয়েছি। তাহলে এখন চলুন বেকিংয়ের প্রসেসে যাই। প্রথমে আমি কড়াইয়ে বেক করবার জন্যে কড়াইয়ের ট্রেটা এর ভিতরে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে লো হিটে 20 মিনিটের জন্য বেক করে নেব। আর এদিকে মাইক্রোওয়েভ তো প্রিহিট হয়েই রয়েছে। আমি একটা লো র্যাকের উপর এই বেকিং ট্রেটা এখন বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য বেক করে নেব। তো মাইক্রোওয়েভের অনুযায়ী এই টাইমিংটা একটু এদিক ওদিক হতে পারে, তবে 14 থেকে 16 মিনিটের মধ্যে সব মাইক্রোওয়েভেনেই এটা বেক হয়ে যাবে। আর আপনারা যদি ওটিজি ইউজ করেন তাহলে 8 মিনিটের মধ্যেই কিন্তু কুকিজগুলো রেডি হয়ে যাবে। তো এই দেখুন, 15 মিনিট বাদে আমার মাইক্রোওয়েভেনের কুকিজটা আগে হয়ে গেল। তো এই দেখুন, বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কুকিজগুলো। এখন আমি এটাকে একটু রুম টেম্পারেচারে রেখে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের কুকিজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন, এটা পারফেক্টলি ডান। কড়াইতেও যে কুকিজ ভালো হয় না এমনটা কিন্তু নয়, এটাতেও কিন্তু যথেষ্টই ভালো হয়েছে। তো এই দেখুন, রুম টেম্পারেচারে আসার পর আমি একবার আপনাদের তুলে দেখাচ্ছি। এই দেখুন, নিচের দিকটাও কিন্তু একদম পারফেক্টলি ডান। আপনারা চাইলে আর একটু লাল করতে পারেন, তবে আমার মনে হয় এটাই একদম পারফেক্ট। এই দেখুন, চকলেট বিস্কিটটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি কুকিজগুলোকে প্লেটিং করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ দেবেন। আর এরকম নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এই দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। একটা চকলেট কুকিজও আপনাদের ভেঙে দেখাই। দেখুন তলার দিকটাও একদম পারফেক্ট। তো এই দেখুন, কুকিজগুলো রুম টেম্পারেচারে আসলেই কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, গুড বাই।